Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. Muazzaz hadirin, আমি মাহফিলের শুরুতেই আপনাদেরকে সালাম দিয়েছিলাম। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি মুমিন ইমানদারের পাঁচটি হক আরেকজন মুমিন ইমানদারের প্রতি, প্রত্যেকটি মুসলমান ভাইয়ের প্রতি পাঁচটি হক। ওইখানকার মধ্যে একটা হচ্ছে, কেউ যখন কাউকে সালাম দিবে সাথে সাথে সালামের উত্তর দেওয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমরা যখন বাজারের মধ্যে যাই, ওই বাজারের মধ্যে গিয়ে আমরা বাজার করার উদ্দেশ্যে মাছ মাংস কেনার জন্য আমরা বাজারে গিয়ে থাকি, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাজারের মধ্যে যেতেন সালামের প্রচলন করার জন্য। একজন মুমিন ইমানদার যখন আরেকজন মুমিন ইমানদারকে সালাম দেয়, ওই সালাম দেওয়ার সাথে সাথে সালামের উত্তর দেওয়া একজন মুমিন ইমানদারের উপর হক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাঁচটি হকের মধ্যে এখন বর্তমানে দেখা যায়, একজন আরেকজন মুসলমানকে সালাম দিলে খানের মধ্যে মোবাইল লাগানো, হাত নেড়ে চলে যান, অথবা দূর থেকে ইশারা করেন, এটা কোনো সালামের উত্তর নয়। সালামের উত্তর, আপনাকে যখন সালাম দিবে সাথে সাথে আপনাকে সালামের উত্তর দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আল্লাহর প্রিয় রাসূল হুজুর করিম রাউফুর রহিম সরকার দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দেখা গেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উসমান বিনু যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। ওই অবস্থা উসমান বিনু যিন্নুরাইন, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সালাম দেওয়ার সাথে সাথে উনি খেয়াল করেন নাই, সালামের উত্তর দেন নাই। আল্লাহর প্রিয় রাসূল যখন সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, উসমান গনি জিন্নুরাইন বলতেছেন, আমি আমার চোখে কিছুই দেখতেছি না, এমন কন্দন অবস্থায় ছিলাম আমি, এই জমিনের মধ্যে কিছুই আমার চোখের সামনে বাসতেছে না, আমার নবীর এশক মহাব্বতের মধ্যে এমন বিভোর হয়ে গেছে, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই অবস্থায় হযরত উসমান বলি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, কিন্তু উনি সালামের উত্তর দিতে পারেন নাই, খেয়াল করেন নাই। যখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মধ্যে আসীন হলেন, যখন উনি মসনদের মধ্যে বসলেন, খেলাফতে আসীন হলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি জিন্নুরানের বিরুদ্ধে আদালতের মধ্যে নালিশ করলেন, বিচার দিলেন, হুজুর আমি উসমান গনি জিন্নুরানকে সালাম দিয়েছিলাম, উনি আমার সালামের উত্তর দেয় নাই। হযরত উসমান গনি জিন্নুরান বলতেছেন, হুজুর আমি তো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম শুনতে পাই নাই,
হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখি নাই, ইয়া হুজুর আমি এটার জন্য রাজ দরবারের মধ্যে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। এবং ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন এবং হযরত উমরের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। একটা সালামের উত্তর না দেওয়ার কারণে আদালতের মধ্যে বিচারের খাগদলায় দাঁড়কত হয়েছে ওসমান গনি জিন্নুরাইনকে। আর আমরা বর্তমানে কেউ সালাম দিলে হ্যাঁ ঠিক আছে, এটা কোনো সালামের উত্তর নয়। দুনো হাত তুলে মাথা নাড়াইলাম এটা সালামের উত্তর নয়। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের হক আদায় না করে তখন সেই জালেম হয়ে যায়। কি হয়ে যায়? জালেম। আল্লাহ জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, কোন জালেমের জন্য জান্নাত তৈরি করে নাই। কেউ যদি কারো সালামের উত্তর না দেয় এইটার জন্য কিয়ামতের ময়দানে ইল্লাল্লাহর কোড়ের সামনে তাকে জবাবদিহি করতে হবে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এখানে আরেকটা মশালা শুনুন, অনেকেই দেখা যায় সালাম, আপনি মদিনা শরীফ যাচ্ছেন, আমার দারুল ফজল মার্কেটের ইমাম সাহেব হুজুর আগামী মাসে উমরায় যাচ্ছেন, এখন ওনাকে কিছু মানুষ বলল হুজুর আমার সালামটুকু মদিনায় পৌঁছাই দিবেন, হুজুর মদিনা শরীফ আমার একটা সালাম দিবেন, এরকম বলে না হুজুর আমার সালামটুকু পৌঁছাই দিবেন। এইভাবে যদি কেউ কারো পক্ষ থেকে মদিনা পয়কের মধ্যে সালাম দেয় ওই সালাম পৌঁছানো যাবে না। কারণ সালাম হতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নবীজির দরবারে আমি সালাম দিয়েছি, আমার সালামটুকু মদিনা পাকের মধ্যে পৌঁছাই দিবেন। যদি এই ধরনের সালাম কেউ দিয়ে থাকে ওই সালাম মদিনা পাকের মধ্যে পৌঁছাই দিতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং আগে নিজের পক্ষ থেকে সালাম দিতে হবে। আর যারা এইভাবে সালাম দিয়েছেন ওই ব্যক্তির উপর হক হয়ে যায়। আর একজন মুসলমান ইমানদার যখন নবীজির দরবারে সালাম পেশ করে ওই সালামগুলি আমার নবীজির দরবারে এইভাবে একজন একজন নাম ধরে ধরে আমার নবী পাকের দরবারে পেশ করতে হবে, না হলে ওই ইমানদারের হক ওই ব্যক্তির খাদুর উপর থেকে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ওই ধরনের সালাম না দিয়ে যখন বলবো আমার সালামটা পৌঁছাই দিয়ে, ওইভাবে যদি কেউ সালাম দেয় ওই সালাম পৌঁছানো যাবে না। এখন অনেকেই সিঁড়ি রেখে একটু দর্শন করেন, আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী আমার কথা বুঝতেছেন? এইভাবে যদি কোনো ব্যক্তিকে চিঠি দিলেন অথবা ফেসবুকের মাধ্যমে সালাম দিলেন হুজুর আমার সালাম গ্রহণ করবেন, ওইভাবে যদি কেউ সালাম দেয় ওই সালাম নেওয়া যাবে না। কারণ লিখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার শতকোটি সালাম গ্রহণ করবেন, এইভাবে সালাম দিতে হবে। আর এমনি যদি বলে আপনি আমার সালাম গ্রহণ করবেন এইভাবে যদি কেউ কাউকে সালাম দেয় ওই সালাম হবে না। সালাম দেওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম, পত্র লিখতেছেন ওই কেন যদি মা বাবার কাছে সন্তান লিখে ওইখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিখতে হবে। আর এমনি যদি বলে আপনি আমার সালাম গ্রহণ করবেন ওইভাবে সালাম নেওয়া যাবে না।
আপনি ব্যাংকে কাউকে টাকা দিচ্ছেন ব্যাংক থেকে নিয়ে আপনি যদি ওইখানে গিয়ে বলেন আপনি আমার 1 লক্ষ টাকা গ্রহণ করবেন আপনি টাকা দিলেন না না দিয়ে বলতেছেন টাকা গ্রহণ করবেন ওইভাবে গ্রহণ করা যায় না কোন মুমিন ইমানদার যদি রাসূল পাকের দরবারে সালাম দেয় বলতে হবে আসসালামু আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এইটা বলার পর বলতে হবে আপনি আমার পক্ষ থেকে নবী পাকের দরবারে সালাম পৌঁছাই দেবেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তাই এইভাবে অনেকের সালামের হক এক মুমিন ইমানদারের উপর আরেক মুমিন ইমানদারের থেকে যায় সালাম আপনি দিলেন জবাব দিলেন না ওই সমস্ত সালামের জন্য একটা সালামের জন্য কিয়ামতের দরবার কিয়ামতের ময়দানে ইল্লাল্লাহর কোড আপনাকে দাঁড় হতে হবে কারণ এটা আরেকজন মুসলমানের হক ছিল আপনার খাদের উপর এই হক কিয়ামত পর্যন্ত আপনার খাদে থেকে যাবে এবং কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে সেজন্য কেউ যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দিতে হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর কোন মুমিন ইমানদার মারা গিয়েছেন ইন্তেকাল করার পর খবর পেলে আরেকজন মুমিন ইমানদারকে জানাজার নামাজ পড়তে হবে এমন একটি সময়ের মধ্যে আমরা এসে গেছি যেই ব্যক্তির জানাজা পড়তেছি ওই ব্যক্তিকে মুমিন ইমানদার কিনা ওই কমিউনিস্টের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় কিন্তু একজন মুমিন ইমানদার সাধারণ ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জানাজার মধ্যে একজন সাধারণ পাবলিক একজন গরিব মানুষ যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির জানাজার মধ্যে মানুষ হয় না 2-4-5-10 জন 20 জন মানুষ জানাজা পড়ে তাকে দাফন করতে হয় আর একজন রাজনৈতিক ব্যক্তি একজন বড়লোক একজন যদি সংগ্রাম আপনার একজন যদি আপনার শিল্পপতি ব্যবসায়ী মৃত্যুবরণ করে ওই মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যার কাছে নামাজ ছিল না যার কাছে রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না ইবাদত বন্দির কিছুই ছিল না ওই ব্যক্তি শিল্পপতি হওয়ার কারণে বড় লোক ধনী ব্যক্তি হওয়ার কারণে রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষের সমাবেশ হয় কিন্তু একজন দরিদ্র ব্যক্তি যার কাছে টাকা নাই পয়সা নাই দৌলত নাই ওই ধরনের ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির জানাজা নামাজ পড়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু মানুষ মারা গেলে দুইটা লাভ একটা হচ্ছে যার জানাজা পড়েছেন তার লাভ আর একটা হচ্ছে যিনি জানাজার নামাজ পড়েছেন তার লাভ যেই ব্যক্তি মারা গিয়েছেন টাকা নেই পয়সা নাই ওই ব্যক্তির কাছে দন্দলত নাই কিন্তু ওই ব্যক্তির সিনার মধ্যে আমার নবীর মহব্বত ছিল আমার নবীর একজন গোলাম ছিল আমার নবীজির মহব্বত তার সিনার মধ্যে থাকার কারণে এসকে নবী মে মর না এসকে নবী মে জি না হাতা গিয়া হে মুঝকো দরবার হে সিনা বাদে সবা খুদারা লে চল মুঝে মদিনা সলাতু নিয়া ওই ব্যক্তি যার মধ্যে একজন দরিদ্র ব্যক্তি রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা রাস্তার সুইফার কিন্তু তার সিনার মধ্যে আমার নবীজির মহব্বত ছিল আমার নবীজিকে ভালোবাসতেন ওই রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা যখন মৃত্যুবরণ করলো আপনি যখন তার জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়েছেন যতগুলি মানুষ জানাজার মধ্যে দাঁড়িয়েছেন ওই ব্যক্তি নবীর গোলাম হওয়ার কারণে নবীজির আশেক হওয়ার কারণে ওই ব্যক্তি হয়তো তাহাজ্জুদের নামাজের মধ্যে কেঁদে কেঁদে নিজের
जिंदगी गुना गुली माफ करायेछेन লাইলাতুল কদরের রাত্রিতে জুমার রাত্রিতে সুগের পানি ফেলে ফেলে কান্না করে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করেছেন ওই ধরনের ব্যক্তি যদি হয়ে থাকে আপনি তার জানাজার নামাজ পড়ার সাজাতে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল जिंदाबाद 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 সেজন্য মুয়াজ্জাস হাজরিন আপনি যখন আর একজনের জানাজা পড়লেন আপনার ভাই বন্ধু এলাকাবাসী ওই মুসলমান গুনার বোঝা নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু ওই ব্যক্তির জানাজা যখন ইমানদাররা পড়লেন মুমিন ইমানদারগণ জানাজা পড়লেন জানাজা পড়ার কারণে ওই ব্যক্তি গুনার বোঝা নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনি যখন তার জানাজা পড়লেন ওই মুমিন ইমানদার যারা জানাজার নামাজের কাল দাঁড়িয়েছেন ওই ব্যক্তি গুনার বোঝা নিয়ে দুনিয়া থেকে গেলেও যারা জানাজার নামাজ পড়েছেন তাদের উসিলায় ওই ব্যক্তির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আর আমরা মুসলমান হয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজার নামাজ পড়তে পারি না এটা আমরা চিন্তাও করি না সেজন্য আমার নবীজি বলেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের সবচাইতে বড় হক হচ্ছে ওই ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ার কারণে ওই ব্যক্তি গুনাহগার হলে মুসল্লিরা যারা দাঁড়িয়েছেন তাদের উসিলায় ওনার গুনাহ মাফ হয়ে যায় আর যদি মুসল্লি যদি নেককার হয় ওই মুসল্লির উসিলায় সমস্ত আল্লাহর বান্দাদের গুনাহ মাফ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের অপসংস্কৃতি হচ্ছে আমরা বর্তমান যুগে জানাজার নামাজ পড়ি ধনী ব্যক্তিদের একজন গরিব মানুষ মৃত্যুবরণ করলে ওকে দাফন করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না খবর করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না যেহেতু তার কাছে টাকা নাই পয়সা নাই আর যিনি ধনী ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারে না কোনদিন নবীর মিলাদে বসে নাই দরুদ সালাম পড়ে নাই যেই দরুদ পাক রুসিলাই আল্লাহর প্যারা রসুল বলেন হে মুমিন ইমানদার সুন্নি জামাতের মাহফিলে এতগুলি বেশি দরুদ কেন ওয়াজের চাইতে দরুদ শরীফ বেশি কেন আমার নবীজি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইকা সালাতান উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি ফরমান যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলের জন্য এই মাহফিলে বসে দরুদ শরীফ পড়ল তরিকতের কাজ করতেছেন আমার শাহিন শাহ শ্রীগুলের তরিকতের মধ্যে দরুদ শরীফ আছে এমন কোন তরিকতের কাজ নাই যে সমস্ত পীর মুর্শিদের তরিকতের মধ্যে দরুদ শরীফ নাই মাহফিলের মধ্যে বসে দরুদ পড়েছেন মসজিদে বসে বসে দরুদ শরীফ পড়েছেন ওই দরুদ শরীফ পড়ার করলে আমার নবীজি ফরমান যেই ব্যক্তির কাছে যেই ব্যক্তির আমল নামাই বেশি বেশি দরুদ শরীফ আছে কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তি আমার নবীজির সব চাইতে নিকটে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা আছে আছে আমি সব সময় বলি قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله اكبر يملعان او تملعوا بين السماء والارض ওই দরুদ শরীফ পড়ার কারণে আমার নবীর মাহফিলে বসে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার কারণে আমার নবীজি বলেন ইয়ামলাউ ইয়ামলাআন আও তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ আসমানের জমিনের মধ্যখানে যতটুকু খালি জায়গা আছে একবার আলহামদুলিল্লাহ আকবার বললে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে উচ্চ আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমি কি বলতে চাইছিলাম
যে আল্লাহর বান্দা নবী পাকের মিলাদুন্নবীর মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়েছেন, উনি মসজিদে বসে বসে দরুদ পাক পড়েছেন, উনি আমার নবীজির কতটুকু নিকটে? আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকতারুহুম আলাইকা সালাতান। আমার নবীজি বলেন, ওই ব্যক্তি আমি রসূলের দরুদ শরীফ পড়তে পড়তে আমার এতই নিকট এসে যাবে কিয়ামতের ময়দানে, যার কাছে বেশি দরুদ থাকবে ওই ব্যক্তি আমার নবীজির সবচাইতে নিকটে থাকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আপনি একজন ব্যক্তি যিনি যার মূল্য সমাজে নাই, ওনার কাজ হচ্ছে গরিব মানুষ মিসকিন মানুষ অক্ত আনে অক্ত খায়, ভালো একটা কাপড় সুবড়ো নাই, কিন্তু তার কাজ হচ্ছে যেখানে মাহফিল হয় ওই মাহফিলের পাবলিসিটি করে। পাবলিসিটি কিভাবে করে? প্রিয় আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়ল, অমুক জায়গায় অমুক স্থানে এক বিরাট ঈদ মিলাদুন্নবীর মাহফিলে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হলো। ওলামায়ে কেরামের নাম বলার পর বলতেছেন, দলে দলে যোগদান করে রসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করুন। কয়বার হলো? তিনবার। এই বাবু যদি 500 বার গলিতে গলিতে এই বাবু পাবলিসিটি করে 1500 বার তার আমলনামায় দরুদ শরীফ লেখা হচ্ছে, এই বাবু যদি ওই ব্যক্তি যার কোনো সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা নাই, মেজবানের মধ্যে যাকে দাওয়াত করা হয় না, যাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করা হয় না, এমন একজন মানুষ যদি বা তার কাছে টাকা পয়সা দৌলত না থাকতে পারে, কিন্তু আমার নবীজির মিলাদুন্নবীর পাবলিসিটি করার কারণে তার আমল নামার মধ্যে এত বেশি দরুদ শরীফ হয়ে গেছে, আমার নবীজির মাহফিল যেখানে হয় ওইখানে গিয়ে এমন ভাবে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে, আমার নবীজির মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, ওই দরুদের কারণে মহান আল্লাহ তাআলা তার মর্যাদাকে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো ফেরেশানি নাই। অন্য হাদিসের মধ্যে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওয়াই যায়াক ফি হাম্মাকা ওয়াই কাফফিরু লাকা যামবাকা। ওই ব্যক্তি আমার নবীজির দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির মনের দিলের সমস্ত ফেরেশানি দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন, ওয়াই কাফফিরু লাকা যামবাকা। ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকবে না, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি আমার নবীজির মাহফিলে দরুদ শরীফ পড়ে নিজে কেমন মর্যাদাবান বানিয়েছেন। ওই ধরনের একজন ব্যক্তি যার কাছে দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার নবীজির মহব্বত যার অন্তরে থাকার কারণে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, ওই অভাবী দরিদ্র ব্যক্তির জানাজার নামাজ যখন আপনি পড়লেন, ওই ব্যক্তির উসিলাই যদি বা ওই ব্যক্তির আমল তো দেখা যায় না, নেক কাজ কি করেছেন দেখা যায় না, কিন্তু তার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত থাকার কারণে ওই মহব্বতের কারণে আপনার জিন্দগির সমস্ত গুণা জানাজার নামাজে শরীফ হয়ে জীবনের গুণাগুলি আপনি মাফ করাই ফেলেছেন। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষ যখন মারা যাবে আরেকজন মুমিন ইমানদারের হক হচ্ছে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা। বলুন না সুবহানাল্লাহ। যেখানেই হোক জানাজার নামাজের খবর যখন পাবেন আরেকজন মুমিন ইমানদারের দায়িত্বই জানাজার নামাজের শরীক হওয়া। কিন্তু এমন জানাজার নামাজ আছে যেই জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, কিন্তু দেখা যায় সেই জীবনে একক তো নামাজও পড়ে নাই, জুমার দিন মসজিদেও যায় নাই। ওই ব্যক্তি কোনোদিন বড় লোক মানুষ আমার নবীজির দরুদের মাহফিলে বসতে তার ভালো লাগে না, কারণ থাকার গরমে মাহফিলে কেমনে আসবে, কিন্তু তার কাছে দরুদও নাই, সালামও নাই, কেয়ামও নাই, জিকিরও নাই,
কুরআন তেলাওয়াত নাই, কোন ইবাদত বন্দেগী নাই, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, কিন্তু ঈমানদার আশিক রাসূল দরিদ্র ব্যক্তির জানাজা পড়ার জন্য মানুষ পাওয়া যায় না। সেজন্য আমার নবীজি বলেন, এই মুমিন ঈমানদার আরজন মুমিনের পাঁচটা হক তোমার কাঁধের উপর। একটা হচ্ছে যখন সালাম দিবে সাথে সাথে সালামের উত্তর দিতে হবে। দুই নম্বরে যা মানুষ মারা গেলে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াটা তোমার উপর হক, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরের মধ্যে যখন কেউ হাসি দেয় ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে যারা শুনতে পায় তাদেরকে ইয়ারহামুকাল্লাহ বলা, এটাও ঈমানদারের উপর হক। আর হচ্ছে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ওই রোগীকে দেখতে যাওয়া আরেকজন মুসলমানের উপর হক। আপনার ভাই বন্ধু এলাকাবাসী কেউ যদি অসুস্থ হয়ে ক্লিনিকের মধ্যে আসে, মেডিকেলের মধ্যে আসে, অথবা গুরুতর অসুস্থ হয়ে গুরুর মধ্যে পড়ে আসে, ওই ব্যক্তি যখন অসুস্থ হয় আরেকজন মুমিন ঈমানদারের রোজে রোজগারের মধ্যে বরকত আসবে, হামাই রোজের মধ্যে বরকত আসবে, ব্যবসার মধ্যে উন্নতি হবে। ওই ব্যক্তির কাছে যদি টাকা পয়সা না থাকে ওই ব্যক্তিকে আর্থিকভাবে সহযোগিতা করা, অথবা কিছু ফল গরুট নিয়ে ওই ব্যক্তিকে দেখতে যাওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলি ইসলাম শিক্ষা দিয়েছেন। ওই মুসলমান ব্যক্তি যখন অসুস্থ হয়েছেন তাকে আপনাকে দেখতে যেতে হবে, সেই রোগ আক্রান্ত ব্যক্তি রুগীকে দেখতে যেতে হবে। সেজন্য আমি আয়াত করিমা যেটা তেলাওয়াত করেছিলাম, দেখা যায় আপনি এমন মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি এমন বিপদগ্রস্ত হয়েছেন, এমন মুসিবতের মধ্যে পতিত হয়েছেন, একজন অসুস্থ ব্যক্তি ঘরের মধ্যে আছে, আপনার একজন ওস্তাদ, আপনার একজন শিক্ষক, আর আপনার একজন আত্মীয় আত্মীয় গুরুতর অসুস্থ হয়ে ঘরের মধ্যে আছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, সাসাম আপনি ওই ওস্তাদকে গিয়ে বললেন, স্যার হুজুর আপনি গুরুতর অসুস্থ হয়েছেন, আমি আপনাকে দেখতে এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। ওই অসুস্থ ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করেছেন, ওই গুরুতর অসুস্থ ব্যক্তি বিছানার মধ্যে শুয়ে আছেন, বিছানার মধ্যে কাতরাচ্ছেন, ওই ব্যক্তি যদি আপনার ওকে দোয়া করেন সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেক গুরুতর অসুস্থ ব্যক্তি যার খবর আমরা রাখি না, যখন মৃত্যু বরণ করে হাজার হাজার মানুষ জানাজার নামাজের মধ্যে শরীক হয়, কিন্তু ওই ব্যক্তি একজন রিয়াজদিন বাজারের সওদাগর, একজন ব্যবসায়ী, উনি যুগ যুগ ধরে ব্যবসা করেছেন, সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, এমন অনেক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে বাড়ির মধ্যে পড়ে আছে, কিন্তু কেউ তাদের খবর নিচ্ছে না। যখন শুনতে পেল জানাজার কথা, জানাজায় শরীক হয়ে ডিউটি পালন করে তার শেষ হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি যখন জীবিত ছিলেন আমার নবীজি বলেন, তাকে তোমরা দেখতে যাও, তার সাথে সহযোগিতা করো, তোমার ফান্ড থেকে কিছু না কিছু টাকা পয়সা নিয়ে তার যদি টাকা পয়সা না থাকে সহযোগিতা করো, ফল ফ্রুট নিয়ে তাকে দেখতে যাও, দেখবো এটার দ্বারাই তোমার রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন, ইজ্জতের দরজা খুলে দেবেন, ব্যবসা দিয়ে তোমাকে আল্লাহ ভরপুর করে দেবেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। একটু দর্শক করেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, মর মরণের নিদানের কালে তাকিয়াল বিজি আমার শিয়রে, আমার মরণের নিদানের কালে তাকিয়াল বিজি
আমার শিয়রে করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পিতা মাতা আমাদের অন্ধকার কবরে রাখিয়া নবীজি মায়ার নজরে তাড়াইয়া তাহাদের হাশরের ময়দানে তাড়াইয়া তাহাদের ফুল সেরাতের পারেতে ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বেল্লা ইয়া রাসূলুল্লাহ, গুসল করাইয়া কাফন পড়াইয়া দেবে গো জক কবর শুয়াইয়া নিয়োগ কুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। ঠিক তেমনি ভাবে এমন অনেক মা আছে অসুস্থ হয়ে বাড়ির মধ্যে পড়ে আছে, সন্তান শহর থেকে দেখতে যেতে পারে না। অনেক বাবা আছে, অনেক ওস্তাদ আছে, গোড়া জীবন সন্তানদেরকে তালিম দিয়েছেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে জানাজার নামাজ পড়তে যাই, বলা হয় উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই মানুষ যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল তাকে দেখার কোনো মানুষ ছিল না, তাকে সাহায্য করার কোনো মানুষ ছিল না। মৃত্যুবরণ করার পরে তার জয়গান গাওয়া হয়, তার ইতিহাসগুলি পর্যালোচনা করা হয়, এইটা মৃত্যুর পরে করা উচিত ছিল না, বরং শুনি যখন জীবিত ছিল তখন ওই ব্যক্তির সম্মান যথাযোগ্য মর্যাদা ওনাকে দেওয়াটা উচিত ছিল। অনেক সময় দেখা গেল মরণোত্তর তাকে সম্মান করা হয়, কিন্তু যেটা মরণোত্তর সম্মান করা হয় ওই ব্যক্তি যদি জীবিত থাকতে সম্মান করা হতো তাহলে ওই ব্যক্তি ওই জীবিত থাক অবস্থায় করলে কোটি কোটি গুণে বেশি সম্মানিত হতেন। উচ্চেশ্বর বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে করতে হবে কোনটা, আমরা করছি কোনটা? ওই ব্যক্তি যখন জীবিত ছিল আমাদের উচিত ছিল ওই ব্যক্তিকে সম্মানিত করা। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন ওই ক্রেশ ওই সম্মান তার কোনো কাজে আসবে না, তখন দরকার ছিল তার জন্য কোরআন খানির ব্যবস্থা করা, মিলাদ শরীফের ব্যবস্থা করা, দরুদ সালামের ব্যবস্থা করা, জিকির আজকারের ব্যবস্থা করা, ওই ধরনের ওয়াজ নসিহত মাহফিল যদি তার জন্য করা হয় এইগুলি তার নেজাতের উসিলা হবে। বরং এখন আমরা করতেছি কি, উনি জীবিত থাকতে যে এইগুলি করার কথা, ওই ক্রেশ ওই সম্মান জীবিত থাকা অবস্থায় দেয় নাই, মৃত্যুবরণ করার পর ওনার ইসাল ইসব করার কথা ছিল, কিন্তু আমরা তাকে সম্মানিত করে ক্রেশ দিয়ে অন্যান্য উপহার দিয়ে উচ্চ আওয়াজ বলেন না আউযুবিল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। সাইটটি গেল, আরেকটা হচ্ছে কেউ যদি আপনাকে দাওয়াত করে ওই দাওয়াত কবুল করা, এটা আরেকজন মুসলমান ইমানদারের উপর হক। আপনাকে দাওয়াত দিয়েছেন সিটি দিয়ে, যখন বিবাহের দাওয়াত দিচ্ছেন আপনি দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু যাওয়ার বেলায় কিছু উপহার দাওয়াত দিতে হবে, আপনার সময় অপচয় হবে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, এইটা ভেবে আপনি এটাকে অ্যাভয়েড করলেন, এটা মোমেন ইমানদারের পরিচয় নয়। আমার নবীজি বলেন যখন তোমাকে দাওয়াত দিচ্ছে তুমি ওই দাওয়াত গ্রহণ করো এবং ওই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করো। দাওয়াত নিলেন, যাবেন বললেন, গেলেন না, এটা একজন মোমেন ইমানদারের হক আপনি নষ্ট করেছেন। সেজন্য আমার নবীজি বলেন দাওয়াত যখন পেয়েছেন ওই দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াতে সশরীরে উপস্থিত হওয়া একজন মুমিনের ইমানদারের হক আপনি পালন করলেন। এই পাঁচটি জিনিস যদি মুমিন ইমানদার পালন করে তার জন্য মহান রব্বুল আলামিনের দরবার থেকে অনেক 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 সুসংবাদ রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
সেজন্য আমরা যারা সুন্নি মুসলমান ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব আমাদের বলে যাওয়া, কারণ আমরা এই মাহফিল করেছি সুন্নি মুসলমানদেরকে সজাগ করার জন্য। অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা মাহফিলে আসবে কি না আসবে এটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার হচ্ছে আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাই দিয়েছি। এই স্টেজের মধ্যে যে ওলামায়ে কাম বসে রয়েছেন, প্রত্যেকটি ওলামায়ে কেরাম এই মাহফিলের মধ্যে আর্থিক শারীরিক ভাবে হাজিরে দিয়েছেন। সিংহবাগ ওলামায়ে কেরাম মঞ্চে যারা ইমাম আহমদ রেজা কল্যাণ ট্রাস্টের সদস্য পরিচালক বৃন্দ, তারা এক একজন বড় বড় ওয়াইজ, তাদের সমস্ত মাহফিল প্রোগ্রাম গুলি ছেড়ে দিয়ে তারা আপনাদের মাহফিলে এসে বসে রয়েছেন। কিন্তু এলাকাবাসীর ব্যবসায়ী কর্মচারী ভাইদের কোনো খবর নাই, কারণ আমাদের দায়িত্ব 10 বছর ধরে আমরা পালন করে যাচ্ছি, এই জায়গার মধ্যে সুন্নিয়তের দাওয়াত আমরা দিয়ে যাচ্ছি। আসা না আসা আপনাদের কতটুকু প্রয়োজন ছিল এটা আপনারা খেয়াল করবেন। আমরা কারো কাছে থাকার প্রয়োজনে যাই না, দাওয়াত কার্ড দিয়েছি, শারীরিক মানসিক ভাবে সেই আসবে শরীক হবে, এইগুলি আমাদের করলেও কেউ আমাদের কোনো সমস্যা নাই, শরীক না হলেও সমস্যা নাই। আমাদের দায়িত্ব দাওয়াত দিয়েছি, যেহেতু আমরা মাহফিল করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছি। এই ধরনের মাহফিল আপনারা যদি সহযোগিতা করেন, নবী প্রেমিক আশিক রসুলগণ আপনারা বুঝতে পারবেন নবী পাকের একটা মাহফিল হচ্ছে ঈদ মিলাদুন্নবীর মাহফিল, ফাতেহে আদহমের মাহফিল। আপনি একটা প্রোগ্রাম যদি করতে যান আপনার অনেক টাকার প্রয়োজন, কিন্তু সামান্য মাহফিলে শরীক হয়ে আপনি সেই সওয়াবের ভাগীদার হচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি বলতে চেয়েছিলাম একজন ব্যক্তি আমার গোছে পাক সেই সেই বুকদার যিনি দুনিয়ার মধ্যে যখন তুষ্টি এনেছেন, আমার গোছে পাক মা দরজার বলি আমার সহিষে বুকদার যখন দুনিয়ার মধ্যে তুষ্টি মানলেন, আমার মৌলানা ফরিদ মঞ্চে চলে আসেন, হাফেজ আবুল হাসেম আপনারা এখানে মঞ্চে চলে আসেন, পিছনে বসে থাকলে যে সুন্দর লাগে না, আপনারা মঞ্চে চলে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা, উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা, এই আদমের সালামটুকু ফুসাই দাও মোর নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আমি বলতে চেয়েছিলাম আল্লাহর প্যারা রসুল দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, আমার নবীজি দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার নবীজি সেইদা দিয়েছেন দুনিয়ার বুকে এসে, আলহামদুলিল্লাহ কবীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবীজি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহকে সেইদা করেছেন। আর আমার নবীজির ঔলাদ
দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে আমার গোসে পাক রোজা রেখেছেন আমার নবী জি এসে সেইদা করেছেন আর আমার নবীর ঔলাদ এসে রোজা রেখেছেন একদিন নয় দুই দিন নয় ওই দিন আকাশের মধ্যে আপনার মেঘাচ্ছন্ন হওয়ার কারণে ওই দিন ছিল আপনার শাওয়াল মাসের 29 তারিখ রোজা রাখবে কি রাখবে না সবাই এই ধরনের যখন একটা সমস্যার মধ্যে পড়ে গেল রোজা কি রাখবে না আমার গোসে পাকের আব্বা জান আবু সালে জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে ডেকে বললেন যখন আকাশের মধ্যে চন্দ্র উদিত হই নাই আমরা দেখি নাই মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আজ তোমরা রোজা রেখে যাও দেখা যাবে কালকে সকালে যদি চাঁদ উদিত না হয় তখন কালকে বোঝা যাবে দেখা গেল সুবহ সাদিকের সময় আমার গোসে পাক শাইশায় বাগদাদ দুনিয়ার মধ্যে তশরিফ মেনেছেন আমার গোসে পাক আসার সাথে সাথে আপনার ওই সেহরির সময় মায়ের দুধ পান করেছেন আপনার সবে সাদেকের পর থেকে আমার গোসে পাক দুধ পান করছেন না সারা দিন অনেক চেষ্টা করেছেন উনি দুধ পান করেন নাই যখন সূর্য অস্ত গিয়েছে মুয়াজ্জিন মসজিদের মধ্যে মাগরিবের আজান দিচ্ছে আমার গোসে পাক অটোমেটিকলি মায়ের দুধ পান করতে শুরু করে দিলেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এই মাত্র দুনিয়ার মধ্যে তশরিফ এনে প্রথম 30 দিন রোজা রেখেছেন রমাদানুল মুবারকের রোজা রেখেছেন শুধু তাই নয় আমার গোসে পাক যেই বছর দুনিয়া তুষ্টি এনেছেন এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত আপনার শাইশায় বাগদাদ যে ইরানের জমিনে গোসে পাক জন্মগ্রহণ করেছেন গোসে বাগদাদ শাইশায় বাগদাদ যে গিলান শহরের মধ্যে আমার গোসে পাক শুভাগমন হয়েছে দুনিয়ার মধ্যে ওই গিলান শহর যেটা আরবির মধ্যে জিলান বলা হয় ফার্সির মধ্যে যেটাকে গিলান বলা হয় ওই গিলান শহরের মধ্যে এক বছরের মধ্যে একটা নয় দুইটা নয় 13,000 সন্তান জন্মগ্রহণ করেছে ওইগুলার মধ্যে একটাও মেয়ে হয় নাই সবগুলি পুরুষ সন্তান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এক বছরের মধ্যে 13,000 সন্তান জন্মগ্রহণ করেছে গিলান শহরের মধ্যে সবাই পুরুষ হয়েছে এই রমজানের প্রথম তারিখ থেকে শুরু করে আগামী বছর রমজানের প্রথম তারিখ পর্যন্ত 13,000 সন্তান জন্মগ্রহণ করেছে সবাই ছেলে হয়েছে একটাও মেয়ে হয় নাই এটা আমার গোসে পাকের একটা শান উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ কিয়ামত যখন আসবে পুরুষের সংখ্যা কমে যাবে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে যখন মেয়েদের সংখ্যা বেড়ে যায় তখন বুঝতে হবে কে আমার সন্নিকটে এসেছে এমন একটা অবস্থা হবে একজন পুরুষ জন্মগ্রহণ করবে ওইটার বিপরীতে 70 জন মেয়ে জন্মগ্রহণ করবে পুরুষ থাকবে একজন কেয়ামতের প্রারম্ভে মহিলা হবে মেয়ে হবে 70 জন বর্তমান যুগে এমন এক পরিস্থিতির শিকার আমরা বলে আমি সব সময় বলে থাকি আমার গোসে পাক শাইশাই বাগদাদের আম্মা জান এমন একজন বিদুষী নারী ছিল উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি এমন পর্দা নসেছিলেন জীবনে তাকে চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই কোন ফর পুরুষ তাকে দেখে নাই এমন কি সূর্যের আলো পর্যন্ত
ডাইরেক্ট বাইরে বের হয় নাই, উনি পর্দার আড়ালে থাকতেন, এমন কি উনার শরীরের কোনো কাপড় চোপড় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, চন্দ্র সূর্য তার পোশাক পর্যন্ত দেখে নাই। কারণ একজন নেককার মহিলা যিনি হবেন, ওই ব্যক্তির পোশাক, নেককার মহিলার পোশাক সাধারণ মানুষ দেখতে পাবে না। কারণ একজন নেককার মহিলা যিনি হবে, উনি বাহিরে তার পোশাক শুকাইতে দেয় না, ঘরের মধ্যে পোশাক শুকাইতে দেয়, যেন তার পোশাক পরিচ্ছেদ বাইরের কোনো মানুষ দেখতে না পায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শরীয়ত বলতেছে একজন মহিলা স্বামী জাহান্নামে জ্বলবে তার বিবির কারণে। কেন? আপনি বাজার থেকে কসমেটিক নিয়ে গিয়েছেন, বাজার থেকে প্রসাধনী সামগ্রী নিয়ে গিয়েছেন, সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে নিয়েছেন, ওইগুলি আপনার জন্য সৌন্দর্য সেজে সেজে আপনাকে দেখাবে, আপনি দেখবেন। কিন্তু দেখা যায় অত্যন্ত পরিতাপের বিষয়, কোন একটি সামাজিক অনুষ্ঠান যদি হয়, বিবাহ অনুষ্ঠান যদি হয়, মেহেদি সন্ধ্যা যদি হয়, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মধ্যে ও মা বোনেরা ওই প্রসাধনী সামগ্রীগুলি ব্যবহার করে সুন্দর সুন্দর সেজে সেজে আপনার নিজের বডি দেখিয়ে দেখিয়ে ওই সমস্ত সামাজিক অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে। কিন্তু উচিত ছিল ওই সৌন্দর্যগুলি তার স্বামীর জন্য, কারণ সৌন্দর্য উপভোগ করাটা তার স্বামীর হক ছিল। ওই সৌন্দর্যগুলি তার স্বামীকে দেখাবে, স্বামী এইগুলি সৌন্দর্য উপভোগ করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই স্ত্রীর সাথে স্বামীর যখন আদ্য হয়, আদ্য মানে একটা চুক্তি, আদ্য মানে কি চুক্তি, আপনার সাথে যখন একটা চুক্তি হলো, ওই চুক্তির মধ্যে আপনি যেই চুক্তি করলেন, চুক্তি মানে কি, আপনার সাথে একটা চুক্তি হয়েছে, ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনজন সাক্ষীর মাধ্যমে, আপনার সুন্দর জরুর ওই স্বামী দেখবে। কিন্তু বর্তমান যুগ বিপরীত হয়ে গেছে, ওই রূপ যৌবন দেখানোর জন্য নিজের স্বামী উপভোগ করতে পারে না, ঘরের মধ্যে ফাড়াসোড়া ফোঁসা কাপড়গুলি ঘরের মধ্যে পড়ে থাকে, আর যখন ঘর থেকে মার্কেটে বের হই সুন্দর সুন্দর কাপড়গুলি পড়ে বের হই। কিন্তু উচিত ছিল এই সুন্দর কাপড়গুলি উপভোগ করবে স্বামী, এখন মজা মারতেছে বাইরের মানুষ। উচ্চ আওয়াজ বলুন আউযুবিল্লাহ। কিন্তু আমার গোসবাক সেজন্য যেই মা চিন্তা করবে আমার ঘর থেকে একটা আশিক রসুল হবে, গোসবাক আসবে, গরিবে নামাজ আসবে, আল্লাহর ওলি আসবে, সম্ভব ততক্ষণ পর্যন্ত হবে না, ওই মা যতক্ষণ পর্দানসী না হয়। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মা যদি পর্দানসী হয়, ওই পর্দার মধ্যে যদি মা থাকে, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, মা পর্দানসী হবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমার গোসে পাক মায়ের শেকমের মধ্যে ফেডের মধ্যে থাকা অবস্থায় মা জননী প্রত্যেক রাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়তেন, এক রাকাতে নয় পারা করে কোরআন তেলাওয়াত করতেন, 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। উম্মুল খাইরমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রত্যেক রাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়তেন, নয় পারা 18 পারা কোরআন শরীফ দুই রাকাতের মধ্যে পড়তেন। আর আমার গোসে পাক দুনিয়ার মধ্যে আগমন হলো, আমার গোসে পাক দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে যখন ওস্তাদের বাড়িতে গেলেন, ওস্তাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার সাথে আমার গোসবাক বিসমিল্লাহ শরীফ পড়ে 18 বারা কোরআন শুনাই দিয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গোসালাম দস্তান জিন্দাবাদ। মুরিদীপ লাত হব কে কর তসলি দে গোলাম খো কিয়ামত তক রহে বেখৌফ বান্দা গৌসে আজম কা সালাম।
ফেরেশতা রুকতি কেউ মুজিজান নাদ মে জানে সে দেখো হাত মে দামা হে কিসকা গৌস আজম কা সালাম সেজন্য আমি বলতে চেয়েছিলাম আমার গোসে পাক রমজান মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে মা যদি রোজাদার হয় ওই সন্তান রোজাদার হবে মা যদি পর্দানুষী হয় ওই ব্যক্তির সন্তান আল্লাহওয়ালা হবে সেজন্য আমি বলবো আজিজ ও নিজের পরিবারকে সতর্ক করেন আপনাদের পরিবার যদি বেপর্দা বেহায়না পানা করে সালাবিরা করে এইটার জন্য ইল্লাল্লাহর কোরের সামনে দাঁড় হতে হবে এইটার জন্য আপনাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে আর যদি মাকে আপনি পর্দানসী বানাইতে পারেন আপনার বিবিকে পর্দানসী বানাইতে পারেন আমার মা আপনার বিবি তাকে যদি পর্দানসী বানাইতে পারেন ওই ব্যক্তি আল্লাহওয়ালা হওয়ার কারণে সন্তান সন্ত্রাসী হবে না সন্তান গাঁজাখোর হবে না সন্তান আপনার আপনার মাদকাসক্ত হবে না সন্তান সন্ত্রাসী হবে না আপনি যদি নামাজি হন আপনার যদি এবাদত বন্দেগী থাকে আপনি যদি রোজাদার হন আপনার সন্তান রোজাদার হবে আপনি নামাজি হলে সন্তান নামাজি হবে আপনার তাসির আপনার সন্তানের উপর পড়বে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আপনার মাকে প্রথমে শুদ্ধ হতে হবে সন্তান সন্ত্রাসী কেন হচ্ছে সারাক্ষণ যদি আপনি এই টিভি সেই টিভি আপনার আপনি যদি বিভিন্ন চ্যানেল নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন আপনার বাদ পড়ে যাচ্ছে খবর নাই তরকারি পুড়ে যাচ্ছে খবর নাই চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে খবর নাই আপনার সব কিছুর খবর আপনি টিভির মধ্যে যখন ঢুকিয়ে যান ওই সন্তান ফ্যাডের মধ্যে রেখে ওই সন্তান ডিশ মার্কা হয় এডিস মার্কা হয় সিনেমা মার্কা হয় সন্ত্রাসী হয় জুয়াটি হয় মা যদি নেককার হয় ওই সন্তান নেককার হতে বাধ্য উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ সেজন্য তাসির এটা অত্যন্ত আপনার আল্লাহর নিয়ামত মুআজ্জাজ হাজরিন সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় ওই ব্যক্তি কবরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তির শক্তি বেড়ে যায় অনেকেই মানুষ মারা গেলে ওই ব্যক্তিকে বলে মারা গিয়েছেন ফুসে গিয়েছেন নাউজুবিল্লাহ এই ধরনের কথা বলে আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো আমার গৌস পাকের বেলায়েত কিয়ামত পর্যন্ত থাকবে কারণ গৌস পাকের বেলায়েত এটা এমন এক শক্তির নাম আল্লাহ নবীদেরকে দিয়েছেন নবুয়তের শক্তি আল্লাহর ওলিদেরকে দিয়েছেন বেলায়েতের শক্তি ওই বেলায়েতের শক্তি কিয়ামতের পূর্ব পর্যন্ত হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পূর্ব পর্যন্ত আল্লাহর ওলি একরামের বেলায়েত চলতে থাকবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজেরিন সেজন্য একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা সিমের বেশি চিন্তা করেন সিম গাছ কেটে ফেলেছেন লতা পাতা গরু ছাগল খেয়ে ফেলেছে চুলার মধ্যে জ্বালাই ফেলেছেন একটা সিমের বিচি আপনার ঘরের মধ্যে আছে ওই সিমের বিচিগুলি আপনি বাক্সের মধ্যে বন্দি করে ওষুধ দিয়ে সালি দিয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছেন আমার যখন সিজন আসলো আবার যখন সময় হলো আপনি সিমের বিচি মাটির মধ্যে যখন দাফন করে দিয়েছেন ওই সিমের বিচি মাটির মধ্যে দাফন করে দেওয়ার সাথে সাথে ওইখান থেকে একটা গাছ উঠে আবার ওইখান থেকে সিম বের হয় একটা সিমের বিচি থেকে হাজার হাজার বিচি হয় ও দুনিয়ার মানুষ আল্লাহর বলি আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার থেকে যখন কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ তাদের ক্ষমতাকে এমন ভাবে বাড়িয়ে দেন একটা সিমের বিচির সম্পর্ক মাটির সাথে ওইটাকে যখন আবার মাটিতে দাফন করা হয় ওইটার পাওয়ার যদি এত হয় আল্লাহর বলিরা
যাদের বেলায়েতের ক্ষমতা দুনিয়ার মধ্যে ছিল তারা যখন দুনিয়া থেকে কবরে চলে যায় আল্লাহ তাদের ক্ষমতাকেও কোটি কোটি গুণে বেশি বৃদ্ধি করে দেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য ইয়ামহুল্লাহু মা ইশা ওয়া ইযবুতু ইনদুহু উম্মুল কিতাব, আল্লাহ যদি চায় মানুষের তকদির পরিবর্তন করতে পারেন অথবা সাহাবেত কদমও রাখতে পারেন, যেমন আছে তেমনও রাখতে পারেন। আল্লাহ যদি চায় আল্লাহর বান্দার তকদিরটা পরিবর্তন করতে পারেন। ওয়া ইনদুহু উম্মুল কিতাব, আসল কিতাব হচ্ছে আল্লাহর কুদরতির হাতে। লহু মাহফুজের মধ্যে আপনার হায়াত 60 বছর, আপনার মা যদি নামাজের মসল্লার মধ্যে বসে বসে দোয়া করেন আল্লাহ আমার সন্তান আমার খোঁজ নিচ্ছেন, আমার সন্তান আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমার সন্তান আমি বহু বেশি সন্তানকে ভালোবাসি, মা যদি মসল্লার মধ্যে বসে ওই সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের তকদির আল্লাহ পরিবর্তন করে দিয়ে লহু মাহফুজের মধ্যে যদি 60 বছর থাকে আল্লাহর উম্মুল কিতাবের মধ্যে আল্লাহর কুদরতির হাতে যে হায়াতের বাজেট আছে ওইখান থেকে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিয়ে 80 বছর 100 বছর করে দিতে পারেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে ওই উম্মুল কিতাবের মধ্যে যেটা আছে ওইটা দিয়ে তাদের তকদিরকে আল্লাহ পরিবর্তন। সেজন্য আমি বলতে চেয়েছিলাম উম্মুল কিতাবের মধ্যে আপনি যখন তকদির করবেন, আপনি যখন আল্লাহর বলির শরণাপন্ন হবেন, মায়ের শরণাপন্ন হবেন, উস্তাদের শরণাপন্ন হবেন, তাদের দোয়া যখন আপনার লাগবে, গৌসে আজম জিলানি দস্তগীরের দোয়া যদি আপনার কাছে থাকে, ওনার নজর যদি আপনার থাকে, আপনার আপনার এমন রোগ আছে যে রোগের চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তার দিতে পারে না, ওই রোগের চিকিৎসা আমার গোসে বাগের কাছে আছে, বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি শিফা পা তেজ দা যাবা নবু আমরাজ মুলুকুসে আজব দারু শিফা হে আসে তানা গোসে আজম কা। সেজন্য আপনি যদি যে রোগের চিকিৎসা পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ডাক্তার ফেল মারেছে, ডাক্তারের কাছে চিকিৎসা না থাকলে আপনার দুঃখনি মা গুরুর মধ্যে আছে, ওই মা যদি দোয়া করে ওই সন্তানের জটিল কঠিন রোগ দূরীভূত হয়ে যায়, উস্তাদ যদি দোয়া করে ওই রোগ দূরীভূত হয়ে যায়, যদি আল্লাহর বলিদের শরণাপন্ন হয় আল্লাহর বলিদের উসিলা নিলে দুনিয়ার ডাক্তার যে রোগের চিকিৎসা দিতে পারে না ওই রোগের চিকিৎসা আল্লাহর বলিরা দিতে পারে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।